এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে এবং আমি বিয়ে সাজে রয়েছি। আপনারা জানেন যে আমার বিয়ে হতে চলেছে, বিয়েতে আমার খুব একটা মত নেই, আমি চাই নাই বিয়েটা হোক, আমি ভয় ভয়ে আছি। তাই আমি চাইছি যে আপনারা বলুন এই বিয়েটা হবে কি হবে না, আপনাদের কি মনে হয় যে উমা আর অভিমন্যু বাবু আমাকে কি বিপদের হাত থেকে বাঁচাবে? ইতিমধ্যে উমা ও অভি আবিষ্কার করে যে উমার বোন সোমার সাথে যার বিয়ে হচ্ছে তার ইতিমধ্যে একবার বিয়ে হয়ে গেছে, তাই উমা আর অভি বিয়ে বন্ধ করে দেয়। দেখতে পাচ্ছেন যে এটা বিয়ের মণ্ডপ পেছনে বিয়ে ভাঙতে চলে এসেছি এবার, কারণ সোমাদির বিয়ে একটা ভুল ছেলের সাথে হয়ে যাচ্ছে। তাই এই বিয়েটা আমি কোনোভাবেই হতে দেবো না, আমার পার্টনার তো আছেই উমা, কিভাবে এই বিয়ে থেকে সোমাদিকে রেস্কিউ করবো সেটাই দেখা। এবং উমা তার বোনের জন্য একজন ভালো যোগ্য স্বামী খুঁজে বের করে তবেই বিয়ে করাবে প্রতিজ্ঞা নেয়। আপনারা মোটামুটি আলো এবং সাজানো দেখে বুঝতেই পারছেন একটা বিয়ের আয়োজন হয়েছে, তোমার দিদির বিয়ে হচ্ছে, যেই দিদির বিয়ে নিয়ে এত ঝামেলা এত কিছু করে উমা ফাইনালি দিদির বিয়েটা দিতে পারছে, একটা অনেক বড় চমক আসছে। তার জন্য দেখতে হবে আপনাদের দেখুন আলটিমেট কি হয়, দিদির বিয়েটা কি উমা দিতে পারবে? বুঝতেই পারছেন এখানে আজকে একটা দুঃখযোগ্য হচ্ছে, তার মানে একটা আমরা এই মুহূর্তে প্রমোশুট করছি, দারুণ গল্প একটা আসছে, সবটা বলবো না একটুখানি হিন্দি, তা নাহলে তো দেখতে হবে না উমা। আমার বড় মেয়ের বিয়ে, এটা আপনারা একদিন ধরেই দেখছেন যে তার জন্য আমি খুব চেষ্টা করছি, আমার উমা ভীষণভাবে পরিশ্রম করছে টাকার জন্য। তো বিয়ের মণ্ডপে একটি ঘটনা ঘটবে, সেটা একটু সারপ্রাইজই থাক, আপনারা দেখবেন সেটা। কিন্তু যেটা হচ্ছে উমা আবার প্রমাণ করে দিচ্ছে যে উমা ছাড়া আমাদের কিন্তু পরিবারটা একদম অচল, এটা যেমন উমা ছাড়া ওই বাড়িও অচল, উমা তো ছাড়া আমার এই বাড়িও অচল আর কি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন উই স্পট ইউ, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।